তো হ্যালো ভাই ব্রাদার কেউ কথা সবার আশা করি সেবা অনেক ভালো আছো তো এই রয়েছে গিয়া কার ফর সেলের পার্ট থ্রি যারা যারা পার্ট ওয়ান টু দেখো নাই তারা চাইলে দেখে আসতে পারো চ্যানেলে গেম প্লে দেওয়া আছে আর আজকে রাত্রে আমরা এই চিপার ভিতরে ঘুমাইছিলাম ঠিক আছে এই রয়েছে গিয়া আমাকে ওই তোমার কী করে রে কাবার্ড না ক্যান্টিন যাই বলো না কেন হ্যাঁ এই জায়গায় ঘুমাইছিলাম আর আমাদের কী রে ভাই গাড়ি থাইমে গেছে দেখছো মাত্র এক্সিডেন্ট করতে নিয়েছিলাম আচ্ছা যাই হোক সেটা বড় কথা না আর এর আগের বার আমাকেও মোটামুটি ভালো লেভেলে একটা প্রফিট ছিল পাঁচ ছ হাজার ডলারের মতো প্রফিট ছিল তো এই আজকে বাইশ হাজার ডলারের আমরা ত্রিশ হাজার ডলার বানাবো বা পঁয়ত্রিশ হাজার ডলার বানাবো ঠিক আছে তো দেখি আচ্ছা এই গাড়িটার দাম কত চাই যেহেতু এই জায়গায় আমরা ঘুমাইছিলাম এই জায়গাতে আচ্ছা এটার দাম তেরো হাজার চাইছ আমরা তেরো হাজার দিয়ে গাড়িটার কিনা নেই ঠিক আছে গাড়িটা কিনে নেওয়ার পর আমরা এই জায়গা থেকেই সেলফোর্স দিয়ে দিব বুঝতে পারছো আচ্ছা ফটো তো আমাকেও দরকার নেই এই জায়গায় আগে ফটো ক্লিক করি একটা সেই অ্যাঙ্গেল থেকে আর একটা সেই এই সাইডের এই অ্যাঙ্গেল থেকে আরেকটা সেই আচ্ছা আমরা এই জায়গা থেকে এখন তোমার সেলের ইদিয়া কজ ক কাছে যেহেতু মোবাইল আসে আমরা মোবাইল দিয়ে সব কিছু করতে পারি আর কার সেলের এইটা তোমার নট অফিস ঠিক আছে তা সমস্যা নেই যে আমরা ফটোগুলো অ্যাড করে দিই একটা তারপর এসে গিয়া এই একটা আর এসে গিয়া এই একটা তিনটা ফটো ঠিক আছে তিনটা ফটো প্রাইজ এসে গিয়া তোমার কত দেবো কে এই যে ক্লিক করতে আসে বাট প্রাইজই না কে ভাই প্রায় আচ্ছা এই কার্ডটা আমার মনে হয় অফিসে নিয়ে আ তারপরে সেলপুষ দেওয়া লাগবে তারপরে যে কোনো জায়গা থেকে আমরা সেলপুষ দিতে পারি আচ্ছা আমরা এটার ব্যাগের ভিতরে রেখে দিলাম আমরা এটা নিয়ে একেবারে সোজা অফিসের দিকে চলে যায় আমাদের ঠিক আছে চলে আমার ভাঙ্গা আরে ভাই বিস মিল্লাই যদি আপনার ধাক্কা লাগাই তাহলে কি করবো কাউ আচ্ছা সমস্যা নেই চলে আমার দুই নাম্বার গুলিস্তানের গাড়ি উইরা উইরা সেই গাড়িতে জামু আমি শ্বশুর বাড়ি গুইরা গুইরা রং সাইডে ড্রাইভ করলে যে এটা হয় আর কি আচ্ছা সমস্যা নেই এবার আমরা ভাবে ড্রাইভ করতাসি ভাই খাইস্তা পারি কেমন বাজে ড্রাইভার আমি কবে তাইকা ভাই এটা আমি আগেও জানতাম না মানে এত বাজের ড্রাইভার যে কবে হইলাম এটা আমি নিজেও বলতে পারতাছি না আচ্ছা সমস্যা নাই কি রে ভাই গাড়ির স্পিড মনে একটু বেশি আজকে শিট রে ভাই মানে মারাত্মক লেভেলের ভাবে বাজাই দিতেছে গাড়ি একটার পর একটা আমি রিয়েল লাইফেও গাড়ি আমার ড্রাইভ করতে পারি না আর গেমের ভিতরে তো আরও বাজে পারফরমেন্স দিতেছে ভাই কেমনে কি আচ্ছা সমস্যা নেই কি উগান্ডা বাড়াই দিল আমার গাড়ি রে ভাই এটা কই বাড়াইছে দেখছো একেবারে ডিরেক্ট উগান্ডা পাড়াই দিছিল ঠিক ঠিক পজিশন নিয়ে আমরা ওই অমনে ড্রাইভ করতে পারি না তো অমনে ড্রাইভ করতে আমাদের কোনো প্রয়োজন নেই

এই নিশ্চয়ই এগিয়েছি কি আমার টোকা থালার পুতরা মালমুড়ি খাইতে নাহলে গিরি করতে কোনো অনেক আমার দোকানের সামনে সব ময়লাগুলো গুলো ফালাই দিয়ে গেছে রোজা রমজানের মাসে গালিও দিতে যেন এইগুলো পরিষ্কার করে করে নিয়ে সব ডাস্টবিনের ভিতরে ফেলাও এত জামে কার ভাল লাগে ভাই দিনে মেজাজ গরম হইতাছে ভাল শুধু শুধু আমার বিরক্ত করো রাই চাই সেই জায়গায় একাম কুকাম করিয়া যায় বস্তা মস্তা কি দিয়ে কি ফালাই রেখে গেছে দোকানের সামনে ময়লা করে দিয়ে গেছে পুরোই এন গাড়ির পোস্ট দেওয়া নেই গাড়ির অবস্থা লেসি খারাপ বানাই একদম এরপর যদি ইসা দেহ এর ময়লা জলা দিয়ে বইয়া রাখছে মাথারা কান্না গরম হয় কত তাইলে আচ্ছা ওরা বড় কথা না বড় কথা গিয়া যে গাড়ির এখন সেলপুস দিতে আমরা সব ওপেন করে দিলাম এতক্ষণ আমাদের দোকান ক্লোজ ছিল কম্পিউটার স্ক্রিনে যাই আগেরটার জন্য এখন সেল পোস্ট দিয়ে রাখছে আগেরটার জন্য সেল পোস্ট দিয়ে রাখছে অনেকক্ষণ এরা বাটে এখনো কেউ কিনে আচ্ছা আমরা এটা বিশ হাজার ডলার রাখি সাত হাজার ডলার প্রফিট করার ট্রাই করি যদি কেউ বিশ হাজার ডলার এটা কিনে আর কি দেই কত থেকে এনে আচ্ছা কাস্টমার একজন চইলাও আসছে অলরেডি এখন কোনটার জন্য আসছে তা তো বলতে পারতো না আচ্ছা মনে হয় এই যে এই কম দামিটার জন্য বুঝছো এরা তো কী করে ডারে আমি যাই না ট্যাক্সি না জানি কি হইতে পারে অনেক ওল্ড মডেলের গাড়ি দেই কত দেয় প্রাইস এটার আমরা প্রাইস রাখছিলাম তোমার এগারো হাজার ডলার চার হাজার সাতশো ডলার কইতে আছে এরা বাট এটা আমরা চার হাজার সাতশো ডলার সিল দিব না হচ্ছে উনি উনি দেই কথা বলে এরা ছয় থেকে সাত হাজার গুলো তেলে দিয়া দেবো ঠিক আছে চার হাজার সাতশো উনিশ ডলার নট সেল সেল দিব না চার হাজার সাতশো উনিশ ডলার সেল দেবো কামরাই এত কম সাতশো ডলার প্রফিট চলবে না পোষাবে না ঠিক আছে আচ্ছা আমরা কাজ করি আমরা ওই সেরে গিয়ে একটু কফি টফি খাইয়ে আসি একটু পার্টি মাটিতে ঘুরে টুই আসছি ও বাবা আমার দোকানের সামনে আবার গাড়ি নিয়ে শালার পুতের আমার শান্তিতে বিজনেস করতেও দিবো না দেখছো ভাই আমার দোকানের সামনে ওরাই সেই জায়গায় একাম কুকাম করতে আসে হ্যাঁ আমরা রেড ক্যাফে যাই রেড ক্যাফে যে একটুখানে চা কফি খাইয়ে আসি এর ভিতরে যদি দেই কেউ আসে নিতে তাইলে ওরে দিয়া দিবো আর কি যত ডলারই কয় মোটামুটি হাজার ডলার প্রফিট থাকলে তাইলে এগারে দিয়া দেবো ঠিক আছে হাজার ডলার তো কম না আমরা এই জায়গা থেকে আরে কফি কিনি কফি কিনে আমরা রিটার্ন আমাদের ইয়া ছপের ভিতরে চলে যাবো যা দে আমাদের যদি কোনো কাস্টমার আসে আর মোটামুটি ভালো একটা প্রাইস খুলে তাইলে আমরা দিয়া দেবো আজকে হ্যাঁ হয়ে গেল অফিস আচ্ছা আজান দিতে আজানোর সময় তো চিল্লাচিল্লি করা ঠিক না আচ্ছা গাড়িটা আমরা রাস্তাতে কথা বলি গাড়িটা আমরা এই জায়গা থেকে সেল দিয়া ঠিক আছে দুইজন কাস্টমার আসছে দুইজনেই মনে হয় এই গাড়িরার জন্য আসছে যে ভালো দাম করবো তারই গাড়িটা দিয়া দেবো ঠিক আছে কত বলে দেখি আচ্ছা ও কত বলতাছে ও আচ্ছা আগের বার যে গাড়ি কিনতে আসছিলো ওরা কিন্তু আমরা গাড়িটা দেই নি আর এই জায়গায় এখন আসছে এই যে কমলা কালার দেহি ও কত গাড়ির দাম বলে আমরা বিশ হাজার টাকা চাইছি গাড়ার দাম ঠিক আছে এখন দেই কত দেয় আমরা এটা কিনছিলাম তেরো হাজারও আচ্ছা ও ষোলো হাজার পাঁচশো চল্লিশ ডলার দিব কাছে সেল দিয়া দিছি আচ্ছা ওর কাছে এই কাস্টমার এটা রাগই যাইতাছে ভাই এ ভাই যাইও না ভাই আচ্ছা সমস্যা নেই দি ও কত বলে ঠিক আছে ভাই তুই মোটামুটি ভালো একটা প্রাইস কথা তোরে দিয়ে দেবো দে ও কত বলে এটার দাম কিনছিলাম আমরা চার হাজার সাতান্ন ডলার ও কই চার হাজার একশো ঠিক আছে না ওর কাছে বেসমোনা ওর কাছে বেসমোনা ও অনেক বইলা দিছে ঠিক আছে বাদ সেল ক্লথ আজকের মতো ঠিক আছে ওর ওর কাছে বেসমোনা ও ফাউল ব্যাগেরা লাইছে আচ্ছা এই গাড়িরা কিনা মনে আমরা ঠই গেছি বুঝছো কারণ হয়েছে কি এই গাড়িটার ভালো একটা দাম কইতেছে না আচ্ছা আমরা আবার যাই আবার গিয়ে ভালো একটা গাড়ি কেনার ট্রাই করি আজকে মোটামুটি ভালো লেভেলের একটা সেল হইলে আমরা গাড়ি ইয়া সব বন্ধ করে দেবো একটা অলরেডি সেল দিয়েছি ওটা মোটামুটি ভালো লেভেলের একটা প্রফিট হয়েছে বাইশ থেকে ছাব্বিশ হয়েছে ঠিক আছে ভালো একটা প্রফিট হয়েছে তো আজকে দেয়া আর একটুখানি প্রফিট করে ছাইরা দেবো কিরে ভাই এমন আছে কে আচ্ছা ওয়েব পেজ থেকে আমাদের একটা তো সেলইসে তাই না দেখি তো এরা এর প্রাইসটা আমরা একটু কম করে দিই হ্যাঁ এটা রিমুভ ফর সেল দিয়ে আবার নতুন করে সেলের জন্য দেই এরা রাখি দশ হাজার ডলার ঠিক আছে দশ হাজার ডলার দিয়ে সেলপুর দেওয়া দিই যদি দেয় কেউ আসে তো ভালো না আসলে কিছু করার নেই ঠিক আছে আচ্ছা আমরা ফোন পকেটে রেখা দিই ঠিক আছে ফোন পকেটটা কিরে ভাই যাইতাছে নাকি এই স্ক্রিন লুটতাছে নাকি লেগে ভাই কিরে স্ক্রিনে কি গ্লিস খাইছে এই গেমটার ভিতরে তো গ্লিস কেন ভাই মাথাটা গরম হয় না কত কেমনটা লাগে এই গ্লিস খেয়ে বইসা রয়েছে ভাই তোর তোর নানির খালি করবো আচ্ছা ঠিক হয়েছে একটা কাস্টমার তো আয় ভাই দশে কইলাম তারপর দশে তো কেউ কেন তাইলে আজকে সবটা ক্লোজ করে দেবো দশে কে দশেও কি কিনতে যেতে আসে না আচ্ছা কাস্টমার একটা আইসে এটার দেখে তো মনে হইতে খয়রাতি খয়রাতি এর পকেটে টাকা তো গাড়ি কেনার মতো এ বাটা এই তোর কাছে গাড়ি কেনার মতো টাকা আছে তো ভাই যে গাড়ি কিনতে আসছোস সে দেই কত বলে মোটামুটি পাঁচ হাজার ডলারকে ভাই দিয়ে দিই চাই হাজার দুইশো তো এনতে বাক্সর চাই হাজার দুইশো ডলারে গাড়ি কিনতেইস চার হাজার পাঁচ হাজার ডলার গেলে গাড়ি দিয়ে দেবো ঠিক আছে ওই সময় আমরা আবর্জনা ময়লা জয়লা মেচা মিচ্চা ভালো লেগেলে একটা ইনকাম করছিলাম আচ্ছা দেখি এই জায়গা থেকে আরেকটা গাড়ি কিনতে পারি কিনা আমাদের কাছে যে ছাব্বিশ হাজার ডলার আসছে ছাব্বিশ হাজার ডলার দিয়ে এটা কত চায় তিরিশ বাই বার্গেটিং করা যাইবো না বার্গেটিং করা যাইতাস না ওদের সাথে যদি দামাদামি করা যাইতো তাইলে বেশি ভালো হইতে পার দামাদামি করার কোন সিস্টেম পাইতাসি না আচ্ছা সমস্যা নাই দি এটা কত বললে এই গাড়ি একটু কম বলিস ভাই বিশ হাজারে দিয়ে দে তাইলে বিশ বিশ ও সাত হাজার মাত্র তাইলে তো কিনা লাওয়াই যায় গাড়ি সাত হাজার কিনা যে гай लुक टुक মোটামুটি 12 হই আছে ঠিক আছে মেরে দিল নে চুনল তারা গরম হই যায় আইলি মাত্রা গরম হই যায় মেরে দিল নে চুন লিয়া নে तेरे दिल दिया रार उजु নতুন গাড়ি কিননি একটার বহুত ড্যামেজ করতি एसी খেলি আমি কি আকে আমার আকে ম ভাই রাত হয়ে গেছে এখন একটা সিল দিতে পারি না আচ্ছা ক্যামেরা ওপেন করি এটার একটা ছবি পোস্ট করবো এর বেশি ছবি পোস্ট করবো না ঠিক আছে আজকে আমাদের মোটামুটি ভালো লেভেল একটা প্রফিট আছে সমস্যা নাই কত জনে কিনছিলাম এটা সাত হাজার এটা এক মুজে তোমার পনেরো হাজার ডলার ঠিক আছে ফটোর ভিতরে গিয়া এই ফটোটা অ্যাড করে দিলাম ইন সেল আপাতত আমাদের দুই টাকারই পেন্ডিং সেলে আছে ঠিক আছে দেখ ভালো কাস্টমার আইলে সেল দিয়ে দেবো বারবার স্ক্রিনটা ক্রাশ করে ঠিক আছে গেমের ভিতরে এত গ্লিজ ভাই কেমনে কি মাথা গরম হইতেছে গেমের গ্লিজ দিই দশটা গরম হয়ে যেতে আসে ঠিক হয় একটু পরের পর গ্লিজ খাই একটু পর পর আবার ঠিক হয়ে আচ্ছা আমরা একটা কাজ করি আজকে দিনের মতো আমরা সবটা ক্লোজ করে দেই ক্লোজ করে দিয়ে আমরা শুয়ে পড়ি কালকে সকালে এসে দেই কাস্টমার যদি পাই ভালো ই আচ্ছা আজকে দিনের জন্য আমরা দোকান কিন্তু ক্লোজ করে দিছি ঠিক আছে না আমরা ঘুমামো স্লিপ একেবারে ডিরেক্ট ঘুমাইয়া বললাম আজকে দিনের মতো কত প্রফিট হয়েছে দেখা যাক আজকে মাইনাস চার হাজার মানে চার হাজার লসে আছি আমরা কারণ ওই যে গাড়ি কিনছিলাম না লাস্ট টাইমে এই জন্য চার হাজার লসে আসি নেক্সট ডেতে গিয়ে আমরা দেখি আচ্ছা রেসি গিয়া নেক্সট ডে নেই মেজাজটা খারাপ হয়ে যায় বুঝছো আচ্ছা আমরা দিই আজকে কয়টা কাস্টমার আসার আর কয়টা প্রফিট করতে পারি গাড়ি সেল হইলে আমরা আজকের মতো সব ক্লোজ করে দেবো তাদের দিয়ে দশটাও মানে সরি সকাল দশটাও থাকে তাহলেও সব ক্লোজ করে দেবো সকাল সকাল আচ্ছা একটা কাজ করে আমরা যে বিক্ষুকটা আছে ঠিক আছে ওরা আমরা আমাদের শপে কাজে লাগাই দিই হ্যাঁ দেখেও কাজ করতে চাই কি না হোমলেস উইকলি পাঁচশো ডলার করে দিবো ওরা দাঁড়া করাই দিছে এই জায়গায় ঠিক আছে পাঁচশো ডলার তো বাংলাদেশি পঞ্চাশ হাজার টাকা ভাই এত টাকা দিয়ে ওরা রাখলাম আচ্ছা বিষয় না এটা ও থাকলে ভালো তাইলে গাড়ি বেচাকে কিনে নিতে পারে আচ্ছা তুমি এগুলো হ্যাঁ তুমি এগুলো পরিষ্কার করে দাও এটা ময়লা ময়লাগুলো ফালাইয়ে দে ওই সাইডে ভালো ছেলের মতো ভালো কাজ করতে হইবে হ্যাঁ সময় ভালো কাজ করবে আরে ভাই নিজেই পরাদর ছিল দেখছো মানে কি বলবো আচ্ছা আমরা একটা কাজ করি আমরা একটু কফি শপ থেকে ঘুরে আসি আমাদের সকাল সকালে এটা কফি না খাইলে আবার পেট ভরে না ভাই সেটা বড়ো কথা না ঠিক আছে আমরা একটু কফি শপ থেকে ঘুরে আসি রেড কেফ এই জায়গা থেকে গিয়ে ঘুরে আসি প্রত্যেকবার তোমার ট্রাভেল করার জন্য আমাদের দশ ডলার করে কাটে ঠিক আছে মেইন অ্যামাউন্ট থেকে দশ ডলার করে কাটে আচ্ছা এই জায়গা থেকে আমাদের কেনার মধ্যে যদি কিছু থাকে তাহলে ধে ওর কাছ কিনা নেই ব্ল্যাক মার্কেট আচ্ছা পাঁচশো ডলার দিয়ে আমরা একটা হ্যামার কিনে নিলাম যদি কোনো কাজে লাগে লাগলেও লাগতে পারে কাজে এই জায়গা থেকে আমরা একটা কফি নেব ওর কাছ থেকে কফি নিয়ে আমরা সব একেবারে চলে যাব আমাদের শপে শপে গিয়ে কারিদিরা দিয়ে সিল দিতে বললে তাই আজকের মতো সব ক্লোজ করে দিব ঠিক আছে আচ্ছা এই ছেলে কী করতেছে কে জানে ভাই ওর কাছে কোনো কাস্টমার আসলে ও তো মনে হয় না সেল করবো আমার পারমিশন ছাড়া ঠিক আছে এই জায়গায় দাঁড়াইয়ে আছে কোনো কাস্টমার কি আসছে আজকে ও আচ্ছা এই জায়গায় আর একটা কাস্টমার আসছে এই যা ভাই পাঁচ হাজার পাঁচ হাজার ডলার ক ভাই দিয়ে দেবো পাঁচ হাজার ডলার ক মরুব্বিকাকু পাঁচ হাজার ডলার বেশি না পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো ডলার ও সেল দিয়ে দিলাম পাঁচ হাজার পাঁচশোতে একটা ডান সেল লাস্টে একটা সেল ভাই একটা সেল একটা সেল এটা এটা সেলি আমি আমি শেষ এটা সেলি আমি আর আর কাহিনি করবো না তাইলেই আমার ঝামেলা ক্লিয়ার ঠিক আছে আর তুই মোটু সারাদিন বসে বসে খাস না ঠিক আছে একটু কাস্টমার মাস্টমার দেখিস কেমন বুঝলি আর এই রইছে কি আমাদের দোকান হুম এই যে মোটু কাকা আমাদের এটা হচ্ছে কি আমাদের ইয়া তোমাদের কাজের লোক বুঝতে পারছো একে রাখা ইচ্ছে দোকানের ভালো ইয়া করার জন্য দেখাশোনা করার জন্য হ্যাঁ মেরে দিলে একটা কাস্টমার আয় ভাই কেউ কি আসবো না আচ্ছা আমরা আবার কফি খাইতে যাবো কফি খাইতে খাইতে আজকে মনে করো সেটা ফাটিয়ে ফেলবো বাট কাস্টমার আমাদের দরকার কাস্টমার এরা সেল দিলে আমরা আজকের মতো সব ক্লোজ করে দিব আজকে কফি খাইতে খাইতে পেট বেরালাম বুঝছো রোজা রমজানের মাস ইত্যাদির টাইম হয়ে গেছে আর ভার্চুয়াল লাইফে আমি কিন্তু রোজা না রিয়াল লাইফে কিন্তু আমি রোজা ঠিক আছে বুঝতে পেরেছো কফি কিন্তু খাচ্ছে গিয়ে তোমার এই যে আমার ক্যারেক্টার আমি কিন্তু খাচ্ছি না যাই হোক আমরা এখন ওই জায়গায় জার্নি করে আমাদের অফিসে যদি কোনো কাস্টমার আসে তাহলে এরা আমাদের জন্য ভালো কারণ আজকের মতো তাহলে সব কিছু ক্লোজ করে দেওয়া সব বন্ধ করে দিব একটা কাস্টমার জাস্ট আয় ভাই একটা কাস্টমার একটা কাস্টমারও কি আসে নাই বুঝলাম না গাড়ি কেনার জন্য কি কেউ আসবে না নাকি ভাই এসছে আসছে আসছে মোটামুটি এক হাজার ডলার প্রফিট দিলেই ছেঁড়া দেব এক হাজার ডলার না এক হাজার ডলার প্রফিট দে ভাই এক হাজার ডলার প্রফিট দিয়ে তাহলেই ছেড়া দেব হ্যাঁ গাড়ির ভিতরে দুই কাজ আজকের লোকটা আমি চাইছিলাম পনেরো হাজার ডলার সাত হাজার ছয়শো বসে শোতে আচ্ছা আজকের মতো সেল দিয়ে দিই দুইশো ডলার প্রফিট করে আজকে আমাদের প্লাস হয়ে গেছে তো আমাদের টার্গেট আজকে ফুলফিল আজকের মতো আমরা সব ক্লোজ করে আজকের মতো আমাদের সব ক্লোজ করে দিব আচ্ছা আজকের মতো দোকান বন্ধ করে দিলাম নেক্সট পার্ট তিরিশ হাজারে আমরা আবার পঞ্চাশ হাজার করবো ঠিক আছে তো যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা ভালো লাগলে লাইক মেরা দিও নতুন নতুন এরকম আকাইমে ভিডিও পাইতে তো টাটা আজকের মতো গুড নাইট ঘুমাইয়া যাব ঠিক আছে যদিও দিন এখনও রাত হয় নাই তারপর আমরা ঘুমিয়ে যাব আজকে দিনের প্রফিট মোটামুটি ভালোই সকাল এগারোটা বাজে মাত্র বেশি বাজে নেই কিন্তু হ্যাঁ আচ্ছা আমরা দশ দিয়া দেওয়া নেই দশ স্লিপ আজকে দিয়ে কত প্রফিট আছে কালকে কিন্তু আমাদের ছিল আজকে বারো হাজার প্লাস প্রফিট আছে তো টাটা গুড বাই